ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছে তোমরা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ঠিক আছে, আজকে বসো সবাই। আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে অঙ্কটা আজকে আমরা করব, সেইটা হচ্ছে গড়। মাত্র 10 মিনিট তোমরা আমার সাথে গড়ের অঙ্ক নিয়ে মনোযোগে থাকো, তাহলে বইয়ে যত গড় অঙ্ক আছে সব তোমরা পারবে ইনশাল্লাহ। তাহলে 10 মিনিট কি মনোযোগে থাকবা? সবাই মনোযোগে থাকবা তো? আচ্ছা ঠিক আছে, এখন গড়টা কি এটা আমরা জানবো, গড় কিভাবে বের করতে হয় এটা আমরা জানবো। গড় নির্ণয় করতে আমাদের জানতে হবে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, গড় নিয়ে আমরা আজকে গড়ের পুরো বিষয়টা আমরা ভালোভাবে শিখে নেব, যাতে গড় অঙ্ক করতে আমাদের আর কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? তাহলে গড়টা কি, গড়ের একটা সূত্র আছে, এই সূত্রটা আগে আমাদেরকে জেনে নিতে হবে। গড়ের সূত্রটা তোমরা জানো সবাই? আচ্ছা, গড় কি আমি একটু বলি, তারপর দেখি তোমরা কে কতটুকু পারো। গড় হচ্ছে, গড় সমান কি? রাশি, থ্যাংক ইউ। গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এই সূত্রটা যদি তোমরা সবাই মনে রাখতে পারো, তাহলেই গড়ের অঙ্ক শেষ। তাহলে গড় অনেক সহজ অঙ্ক না? আচ্ছা, তাহলে তোমাদের কাছ থেকে আমি দেখি কে কে এই সূত্রটা পারো। গড় সমান কি আমি যাকে বলি সে বলো, কে কে পারবো হাত তোলো তো দেখি। সবাইকে ধন্যবাদ, তোমরা সবাই গড়ের সূত্র পারো মনে হচ্ছে। আচ্ছা হাসান বলো, দাঁড়াও। গড় সমান কি? আচ্ছা ধন্যবাদ। রিয়াজুল তুমি বলো তো। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। এদিক থেকে কে বলবা, গড় সমান কি? গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। সামান্তা তুমি বলো তো। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আচ্ছা, তাহলে এই সূত্রটা যদি তোমরা সবাই পারো, তাহলে অঙ্কটা অনেক সহজ। আমি তোমাদেরকে এখন, তোমরা একটু মনোযোগী থাকো, দেখো আমি অঙ্কটা তোমাদেরকে করাচ্ছি। গড় অধ্যায় 8-এর আমাদের যে অনুশীলনী আছে, অনুশীলনী 1-এর 1 নম্বর অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, তারপর তোমরা সব অঙ্ক পারবা। গড় একদম সহজ একটা বিষয়। আমি এখন তোমাদেরকে অত্যন্ত সহজ করে গড় কীভাবে নির্ণয় করা যায় তা বোর্ডে করিয়ে দিচ্ছি। তোমরা একটু মনোযোগী থাকো, একটু খেয়াল করলেই তোমাদের যত গড়ের অঙ্ক আছে সব তোমরা অত্যন্ত সহজে করতে পারবা। রাশি আছে দেখি আমরা, 8 আর কি বলো, একজন 10 13 7 9 10 10 আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 কয়টা সংখ্যা পেয়েছি? 6টা। এই 6টা সংখ্যাকে আমরা বলবো রাশি। সংখ্যাগুলি হচ্ছে আমাদের রাশি। রাশি তাহলে এই সূত্রটার সাথে আমরা যদি মিলিয়ে নিতে পারি, তাহলে আমাদের গড়ের অঙ্ক একদম সহজ হয়ে যাবে। গড় সমান আমরা কি জানি, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে রাশিগুলো কি, এই রাশিগুলো কি এটা প্রথমে বুঝতে হবে আমাদেরকে। রাশিগুলো কি, এই যে 8 একটা রাশি, 10 একটা রাশি, 13 একটা রাশি, 7 একটা কি রাশি, রাশি 9 একটা রাশি, 10 রাশি। এখানে কয়টা রাশি হলো এখন দেখো তো? 6টা। তাহলে এই 6টা রাশি প্রথমে আমরা কি করব, যোগফল বের করব, তারপরে ভাগ রাশিগুলোর সংখ্যা। সংখ্যা কয়টা, সংখ্যা রাশিগুলোর সংখ্যা কয়টা পেয়েছি আমরা? 6 6। এই 6 দিয়ে আমরা পরবর্তীতে ভাগ করলেই আমাদের গড় অঙ্কের কাজ শেষ। তাহলে কি একদম সহজ হলো না? জি। আচ্ছা, তাহলে আমি এখন কি করব, প্রথম কাজ কি, যোগফল বের করা রাশিগুলোর যোগফল। তাহলে আমরা লিখতে পারি রাশিগুলোর কি যোগফল লিখে আমরা কি করব, রাশিগুলোকে কি করব, যোগ করব। 8 + 10 + 13 + 7 + 9
10 এটাকে যোগ করে আমরা ফল বের করব। শূন্য নয়, নয় আর সাথে কত? ষোলো, ষোলো আর তিন উনিশ, উনিশ শূন্য উনিশ, উনিশ আর আটে উনিশ আর আটে কত? সাতাশে সাত বসালাম। আচ্ছা আর দুই দশক আছে, দুই তিন চার পাঁচ, কত হয়েছে? পাঁচ। পাঁচ কি যোগটা কি ঠিক আছে? আচ্ছা ধন্যবাদ। এবার আমরা কি পেয়ে গেছি, রাশিগুলোর কি পেয়েছি? যোগফল। এই হলো রাশিগুলোর যোগফল। আরেকটা কি দরকার আমাদের? রাশিগুলোর সংখ্যা। তাহলে রাশিগুলোর সংখ্যা তো আমরা পেয়েছি, কি কি? এক দুই তিন চার পাঁচ ছয়। এখানে আমাদের রাশিগুলোর সংখ্যা কত? ছয়। এখন আমরা নির্ণয় গড় লিখতে পারি, নির্ণয় গড় লিখবো, কি নির্ণয় গড় সমান কি করবো? এখন রাশিগুলোর যোগফল কত ছিল? সাতান্ন। তাহলে আমরা কি লিখবো? সাতান্ন ছয় ছয় সমান কত হয়? পাঠ করো, ছয় দিয়ে কি করবো আমরা? সাতান্নকে ভাগ করবো, কয়বার যায়? নয় বার। তাহলে ছয় নং ছয় নয়ে চুয়ান্ন, কত থাকলো? তিন। আচ্ছা তাহলে আমরা আগের অঙ্কটা দিয়ে আমরা কি গড় যে বুঝালাম, তো গড় কি সবাই পারবা এখন? জি। সহজ না কঠিন? সহজ। রাশিগুলোর যোগফল সমান ভাগ রাশিগুলোর সংখ্যা, এটাই হচ্ছে কি গড়? তাহলে রাশিগুলোর যোগফল তো বের করতে পারো, যোগ তো পারো তোমরা সবাই, তাই না? জি। তাহলে একটা কাজ হলো যোগ করা, আরেকটা কাজ হচ্ছে কি ভাগ করা। কি দিয়ে ভাগ করতে হবে? রাশির সংখ্যা দিয়ে। কয়টা রাশি আছে বা কয়টা সংখ্যা আছে সেইটা দিয়ে আমরা যোগফলটাকে ভাগ করলেই পেয়ে যাই কি গড়। তাহলে গড় কেমন, সহজ না কঠিন? সহজ। গড় সহজ। আচ্ছা এবার আমরা অনুশীলনী আটের, পঞ্চম শ্রেণী অনুশীলনী আটের দুই নম্বর অঙ্কটা আমি তোমাদের সাথে আবার আলোচনা করবো, দেখবে একদম সহজ হয়ে যাবে। গড় নিয়ে তোমাদের আর কোনো টেনশনই থাকবে না, এটা কি ভালো হবে না? তাহলে তোমরা আরও পাঁচ মিনিট আমার সাথে মনোযোগী থাকো। আচ্ছা এ হচ্ছে অধ্যায় আটের দুই নম্বর যেই সমস্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে ছয়টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন কত বা গড় ওজন বের করো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টি বই আছে বলো তো তোমরা? এখানে ছয়টি বই আছে, আর ওজন কত ছয়টা বইয়ের? 924 গ্রাম। তাহলে আমরা আগের অঙ্কটা তো করে আমাদের গড় সম্পর্কে ধারণা হয়ে গেছে, আমাদের রাশির সংখ্যা লাগে আর কি লাগে? যোগফল লাগে। তাহলে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ছয়টি বই মানে রাশির সংখ্যা দেওয়া আছে, কয়টা রাশি এখানে? ছয়টি রাশি। আর যে যোগফলটা আমরা করি সেটাও দেওয়া আছে, ওজন ছয়টি বইয়ের ওজন 924 গ্রাম। তাহলে আমাদের এখানে এই সমস্যাটাতে দেওয়া আছে হচ্ছে মোট ওজন দেওয়া আছে আর রাশির সংখ্যাও দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কিন্তু যোগফলের কাজ আর করতে হচ্ছে না, এটা করাই আছে, তাই না? যোগফলের কাজ কি আছে এখানে? তাহলে এখন আমাকে বলো তো তোমরা এখানে শুধু আমরা কিভাবে এই গড়টা নির্ণয় করবো?
শুধু কি কাজ করতে হবে এখানে আমাদের, কিসের কাজ করতে হবে? ধন্যবাদ সবাইকে। আমরা এখানে শুধু বাঘের কাজ করব, কারণ যুগের কাজ এখানে শেষ। আমরা বাঘের কাজ করলেই আমাদের গড় বের হয়ে যাবে। তাহলে দেখো আমরা এখন কি কাজ করে আমরা এটা করতে পারি। একদম সহজ, 900 কত আছে? 24 24 এটাকে ভাগ করব আমরা কত দিয়ে বলো তো? 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে ভাগ করতে তোমরা সবাই পারো? জি। প্রথমে চিন্তা করব প্রথম এই সংখ্যাটাতে যাচ্ছে কিনা, ভাগ যায় এখানে? জি। কয়বার যাবে বলো তো? একবার। একবার দিলে 6 কে 6 6 বিয়োগ করে কত থাকে? 3 একটা নামবে, কত নামলো? 2 2 কত হলো? 32 এবার কয়বার যাবে? 5 6 5 6 3 3 থাকছে কত? 2 আসতেছে 4 এবার কবার যাবে? 4 6 24 24 তাহলে এখানে আমাদের এই যে ফলাফলটা পেলাম এটা কি? নির্ণেয় গড়, গড় ওজন। এটা কি পেলাম আমরা? তাহলে আমরা লিখতে পারি বইগুলোর বইগুলোর গড় ওজন কত লিখবো বলো তো? কত পেয়েছি আমরা? 154 গ্রাম। তাহলে তোমাদের কাছে কেমন মনে হলো? খুব কঠিন গড়? কেমন মনে হলো? সহজ। এখন থেকে আমরা গড় সবাই পারবো? তাহলে আমরা ওই গড়ের যে মূল জানার যে বিষয়টা আছে আমাদের, গড় সমান কি সেটা আবার বলো তো দেখি সবাই একসাথে। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশি বলতে আমরা সংখ্যাকে বুঝবো, রাশি বলতে আমরা কি বুঝবো? সংখ্যা। যতগুলো সংখ্যা ততটাই হচ্ছে রাশি। বুঝতে পেরেছো সবাই? ওকে, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।